তুমুল আকারে এই বিধ্বংসী ঘূর্ণিঝড় হাওয়ানা অলরেডি ভারত মহাসাগরে অবস্থান করতেছে। সরাসরি লাইভ স্ক্রিনে আমরা আপনাদেরকে দেখিয়ে দেবো, অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই ভিডিওটা। তো অবশ্যই এই ঘূর্ণিঝড়টাও কিন্তু আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। তো প্রচণ্ড গতিবেগে সেই ঘূর্ণিঝড় হাওয়ানাটা কিন্তু অলরেডি রয়েছে। এই ঘূর্ণিঝড়ের নামকরণ করা হয়েছে হাওয়ানা। তো মারাত্মক গতিবেগে আমরা আপনাদেরকে একটু দেখাই কোন দিকে সেই ঘূর্ণিঝড়টা অগ্রসর হবে। এখানে সেই ঘূর্ণিঝড়ের গতিবেগ প্রায় 180 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে এবং 180 কিলোমিটার পর্যন্ত পার হয়ে যাচ্ছে সেই ঘূর্ণিঝড়ের গতি। বন্ধুরা, আমরা এই মুহূর্তে যদি লাইক এই মুহূর্তে আমরা যদি ট্র্যাকটাকে যদি ওপেন করে দিই, তাহলে সেই ঘূর্ণিঝড়টা দেখতে পাচ্ছেন অলরেডি সাগরের মধ্যে বিধ্বংসী হয়ে তাণ্ডব চালাচ্ছে ঠিক সেই সাগরের মধ্যে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি সেই ঘূর্ণিঝড়টা কিন্তু অলরেডি সাগরের পূর্ব সাইড এবং দেখা যাচ্ছে পূর্ব দক্ষিণ পূর্ব দিকে কিন্তু একটু একটু করে কিন্তু আগাচ্ছে। শেষ পর্যন্ত এই মুহূর্তে দেখা যাচ্ছে সেই ঘূর্ণিঝড়টি আবার আর দক্ষিণ পশ্চিম দিক থেকে কিন্তু দক্ষিণ পশ্চিমে কিন্তু আগাচ্ছে একটু একটু করে। সেই ঘূর্ণিঝড়ের গতিবেগ কিন্তু প্রায় 180 কিলোমিটার ছিল, এখন পরবর্তীতে সেই ঘূর্ণিঝড়টা কিন্তু আস্তে আস্তে দুর্বল হতে যাচ্ছে। প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে আমরা যদি দুবাংলার বঙ্গোপসাগর যদি দেখিনি, তাহলে অবশ্যই সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন দুবাংলার বঙ্গোপসাগরে কোথাও ঘূর্ণিঝড় নিম্নচাপ দেখা যাচ্ছে না। দুবাংলা সাগর অলরেডি নিরাপদ রয়েছে, বঙ্গোপসাগর কোথাও ঘূর্ণিঝড় নেই এবং একদম নিরাপদ কিন্তু রয়েছে। এবং আন্দামান সাগরে কিন্তু এগিয়ে অবস্থা, কোথাও ঘূর্ণিঝড় বা এখানে কোথাও কিন্তু নিম্নচাপ ঘূর্ণিঝড়ের আশঙ্কা কিন্তু দেখা যাচ্ছে না। তবে বাংলাদেশ ভারতে পরবর্তীতে একটা বজ্রসহ বৃষ্টির রিপোর্ট কিন্তু পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে আমরা আপনাদেরকে দেখিয়ে দিই এই মুহূর্তে স্ক্রিনে। অলরেডি আমরা বজ্র বৃষ্টি মুহূর্তে চলে যাব, অলরেডি বজ্র ঝড় বৃষ্টি মুহূর্তে আমরা এই মুহূর্তে চলে আসলাম। তো চলে আসার পর আমরা দেখবো বিষয় ঠিক 21 তারিখ 22 তারিখের মধ্যে অলরেডি সেই বৃষ্টিটা কিন্তু অলরেডি দেখা যাচ্ছে, আবার আরও একটি ঝড় বৃষ্টি বজ্রসহ বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ জেলাসমূহ ধরে বাংলাদেশের আরও কয়েকটি অঞ্চল জুড়ে কিন্তু সেই বজ্র বৃষ্টিটা কিন্তু থাকতে পারে। বন্ধুরা, তো এই মুহূর্তে এখানে মডেলের মধ্যে শো নাও করতে পারে, এই মুহূর্তে হয়তো পরবর্তীতে আপডেটে কিন্তু অলরেডি দেখা যাবে। বর্তমান কিন্তু আমরা আরও একটা ঝড় বৃষ্টি কিন্তু আশঙ্কা করতেছি, ঠিক 20 তারিখের পর থেকে অলরেডি দেশের কিছু কিছু অঞ্চলে আর একটা বজ্রসহ ঝড় বৃষ্টির রিপোর্ট কিন্তু অলরেডি পাওয়া যাচ্ছে। বর্তমান আপডেটে যদি আমরা এই মুহূর্তে চলে যাই, তো বন্ধুরা আমরা এই মুহূর্তে বজ্র বৃষ্টি মোড় আমরা চলে যাওয়ার পর আমরা দেখি কোথাও তেমন ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে কি না। তো প্রথমে আমরা 13 তারিখ অলরেডি দেখা যাচ্ছে সেই 14 তারিখের মধ্যে অলরেডি কিছু কিছু ঝড় বৃষ্টি শিলংয়ের মধ্যে অলরেডি দেখা যাচ্ছে, ওই যে এই অঞ্চলে শিলিগুড়ি এই অঞ্চলে কিন্তু কিছুটা ঝড় বৃষ্টির রিপোর্ট ছিল। এই মুহূর্তে যদি আমরা ট্র্যাকটাকে যদি আরেকটু যদি চালিয়ে দিই, তাহলে অলরেডি ঠিক ওই সব অঞ্চলে কিছু কিছু জায়গায় আংশিক ঝড় বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা কিন্তু পাওয়া যাচ্ছে। এছাড়া 14 তারিখ আজকে আরও কিছুটা ঝড় বৃষ্টির অলরেডি প্রভাব থাকতে পারে, এখানে পূর্ণিয়া ছাড়া রংপুর এই অঞ্চলে কিছুটা অলরেডি বৃষ্টিবাহী মেঘ কিন্তু ঢুকতেছে, কিছুটা বৃষ্টিবাহী মেঘের আনাগোনা কিন্তু অলরেডি শুরু হয়ে যাচ্ছে। এখানে কিছুটা বৃষ্টিবাহী মেঘ ঢুকতে পারে বা ঝড় বৃষ্টি থাকলেও থাকতে পারে এসব কয়েকটি অঞ্চলে 14 তারিখের মধ্যে আজকে রবিবারের মধ্যে। তো বন্ধুরা, বিকেলের আপডেট আপনাদেরকে জানাবো সঠিকভাবে, ঝড় বৃষ্টি হওয়ার আগ মুহূর্তে আমরা আপনাদেরকে সঠিকভাবে জানানোর চেষ্টা করব। তো প্রচণ্ড আকার তাপমাত্রা অলরেডি বয়ে যাবে দেশের মধ্যে, তা এই মুহূর্তে আপনাদেরকে একটু আমরা দেখিয়ে দিই। তো প্রচণ্ড আকার তাপমাত্রা কত ডিগ্রিতে থাকতে পারে, আমরা ঠিক দুপুর দুটোর সময় যদি আমরা যদি চলে যাই, তাহলে বাংলাদেশ বরিশাল 31 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অবস্থান করতেছে, খুলনা আসলে ঢাকা বিভাগ কল্যাণী মেহেরপুর দেখা যাচ্ছে, তো কলকাতা খড়গপুরের মধ্যে এই অঞ্চলে কিন্তু অলরেডি তাপমাত্রা কিন্তু প্রচণ্ড পরিমাণ কিন্তু অলরেডি দেখা যাচ্ছে। প্রিয় বন্ধুগণ, তো আমরা যদি 15 তারিখের মধ্যে যদি চলে যাই, 15 তারিখে যদি আমরা চলে যাই, তাহলে 15 তারিখ তাপমাত্রা আরও বৃদ্ধি পাচ্ছে, তাপমাত্রা প্রচণ্ড আকার তাপমাত্রা কলকাতাতে প্রায় 36 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু অলরেডি উঠে যাচ্ছে। 16 তারিখ যদি আমরা একটু দেখিনি কী অবস্থা হয় তা একটু দেখি, 16 তারিখ যদি চলে আসি, তাহলে বাংলাদেশ খুলনা সাইডে অলরেডি 36 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, ঢাকাতে প্রায় 33, কুমিল্লাতে 33, প্রচণ্ড আকার তাপমাত্রা গরম কিন্তু অলরেডি বৃদ্ধি পাবে। তো মারাত্মক গরম কিন্তু অলরেডি আপনারা দেখতে পাবেন, প্রচণ্ড আকার গরমের আভাস কিন্তু দেখা যাবে। তো
আজকের বাতাসের গতিবেগটা কোন দিক থেকে অগ্রসর হতে পারে তা একবার আপনাদেরকে দেখাবো। তো আমরা বায়ু মোডে চলে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো। দেখতে পাচ্ছেন আপনারা বাতাসের গতিবেগটা কোন দিকে থাকতে পারে। আমরা সকাল সকাল যদি দেখি আপনাদেরকে ঠিক সকাল সকাল 8টায় এই সময়ের মধ্যে, তো অলরেডি বাতাসের গতিবেগ উত্তর দিক থেকে দক্ষিণে কিন্তু প্রবাহিত হচ্ছে 16 কিলোমিটার বেগে ঘন্টায়। তাছাড়া বরিশালেও একই অবস্থা, উত্তর পশ্চিম দিক থেকে উত্তর পশ্চিম অগ্রসর হচ্ছে 3 কিলোমিটার বেগে ঘন্টায়। খুলনাতে দেখা যাচ্ছে প্রায় উত্তর পশ্চিম দিক থেকে বাতাস 1 কিলোমিটার বেগে, 105 অঞ্চলে বায়ু প্রবাহ কম, বাতাসের গতিবেগ অনেকটা কম বলে মনে হচ্ছে। ঢাকা 8 কিলোমিটার বেগে, সিলেটের মধ্যে যদি যাই তাহলে দেখা যাচ্ছে 2 কিলোমিটার বেগে বাতাসের গতিবেগটা কিন্তু অলরেডি রয়েছে। ময়মনসিংহের মধ্যে 11 কিলোমিটার পর্যন্ত বাতাসের গতিবেগটা অলরেডি দেশের দক্ষিণাঞ্চল চট্টগ্রাম এবং মহেশখালী কক্সবাজার 105 অঞ্চলে ঘন্টায় 11 থেকে 12 কিলোমিটার পর্যন্ত বাতাসের গতিবেগটা কিন্তু অলরেডি দেখা যাচ্ছে। সুপ্রিয় বন্ধুরা, বর্তমানে আমরা মেঘলা মোড়, এই মুহূর্তে অপগ্রহ চিত্র মোড়ে অবস্থান করব। তো দেখি সর্বশেষে আপনাদেরকে দেখাবো কী অবস্থা পরিস্থিতি কিন্তু বোঝা যাচ্ছে। বিশেষ করে দেশের দক্ষিণাঞ্চলে দফায় দফায় বাতাস কিন্তু অলরেডি রয়েছে, অলরেডি বাতাসের গতিবেগটা কিন্তু অনেকটা বেশি। তো এখনও তেমন কোথাও ঝড় বৃষ্টির রিপোর্ট কিন্তু পাওয়া যাচ্ছে না সকাল থেকে। তো আমরা গতকালে সকাল থেকে দেখতে পেয়েছিলাম যে অলরেডি ভারতের বিভিন্ন অঞ্চলে ঝড় বৃষ্টি শুরু হতে, আজকে তেমন কোথাও ঝড় বৃষ্টি তৈরি হচ্ছে না, কোথাও ঝড় বৃষ্টির পূর্বাভাস কিন্তু অলরেডি দেখা যাচ্ছে না। যাই হোক, পরবর্তীতে ঝড় বৃষ্টি তৈরি হওয়ার সাথে সাথে আপডেট দিয়ে যাব। তো সে পর্যন্ত সবাই সাথে থাকবেন। তো আজকের এই ভিডিওটা এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।